নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শ্যামলিস ক্রিচনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই নিরামিষ দিনে আমরা কি রান্না করব ভেবে পাই না আজ আমি নিরামিষ দিনের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করছি বিনা পেঁয়াজ রসুনে তৈরি হবে অথচ খেতে হবে দারুণ মুখরোচক আমার আজকের পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি নিরামিষ দিনে এই তরকারিগুলো রান্না করেন তাহলে কিন্তু নিরামিষ দিনেও খুব সুস্বাদু একটি খাবার তৈরি হবে এর জন্য আমি সবজি নিয়েছি আমার পছন্দ অনুসারে বিনস নিয়েছি গাজর ক্যাপসিকাম অল্প আর নিয়েছি আলু আর এখানে রয়েছে ফ্রোজেন মটর এই ফ্রোজেন মটরটা আমি স্টোর করে রেখেছিলাম আগের বছর খুব সহজে স্টোর করে রাখা যায় আর এর ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এইভাবে ফ্রোজেন মটর যদি আমরা রান্না করি তাহলে যে সিজনাল যে মটর তার সেও কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা আমার ভিডিওটা দেখুন আর প্রতি বছর এভাবে ফ্রোজেন মটর সংরক্ষণ করে রাখুন আমার চ্যানেলে রয়েছে ভিডিও দেখে নিতে পারেন এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর দশটা দিয়েছি কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট খুব ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে হবে এক চামচ মতো মগজ দিলাম দিয়ে দিলাম মাঝারি ছাজের একটা টমেটো সব উপকরণ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব এখানে দিয়েছি জল জলের মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম এবার এই নুনের মধ্যে এই সবজিগুলো দিয়ে দেব একেবারে ঘরে থাকা উপকরণে দুর্দান্ত স্বাদের রান্না হয় বন্ধুরা প্রথমে আলু দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম গাজর আলু এবং গাজর একটু শক্ত হয় তাই আগে দিয়ে দিলাম আর সাইজগুলো একেবারে এক এক রকম করে কেটে নেবেন তাহলে সুবিধা হবে এখানে দিয়ে দিলাম বিনস আমি যে বিনসটা ব্যবহার করেছি এই বিনসটা একটু মোটা মোটা সেজন্য বিনসটাও একই সঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ হতে সময় লাগবে এবার দু মিনিট মতো এগুলোকে নাড়িয়ে নেব তবে এগুলোকে খুব বেশি সেদ্ধ করব না কারণ পরে এগুলো আরও রান্না করা হবে হালকা একটু ব্লান্স করে নেব যাতে কালারটা চেঞ্জ না হয় এগুলোকে জল ঝরানোর জন্য রেখে দেবো এখানে আমি ব্যবহার করেছি দুশো গ্রাম পনির পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি পনির না দিলেও কিন্তু এই রান্নাটা খুব ভালো হবে পনির ছাড়াও কিন্তু আপনারা করে নিতে পারেন কড়াতে তেল দিলাম সাদা তেল তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটার আমি এখানে পনির ভাজবো আর সবজিগুলোকে একটু ভেজে নেব এতে করে বাটারের যে ফ্লেভারটা সেটি পনিরের মধ্যে ঢুকে যাবে আর সবজির মধ্যে প্রবেশ করবে খুব ভালো লাগবে খেতে পনিরটা যদি আমরা অল্প তেল আর অল্প বাটার দিয়ে ভাজি তাহলে কিন্তু খুবই ভালো লাগে তবে আপনারা যারা ভাজা পনির খেতে চান না তারা কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন সম্পূর্ণ নিজের রুশিতে এই পনিরগুলো ব্যবহার করবেন তবে আমার মনে হয় একটু বাটার আর তেল দিয়ে পনিরটাকে হালকা ভেজে নিলে পনিরের টেস্ট অনেকটাই বেড়ে যায় আমি এক মিনিট পনিরগুলোকে একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না এপিটোপিট ওপিট করে একটু হালকা ভেজে নেবার পর এগুলোকে আমি তুলে নেব এগুলো কিন্তু হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি যারা আমার নতুন বন্ধু রয়েছেন তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা ইউনিক রেসিপি এবং সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে আর আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু রান্না শেয়ার করার চেষ্টা করি প্রতিদিন ঘরে আমরা সুস্বাদু খাবার কিভাবে খেতে পারি এবং সেটি হেলদিভাবে সেই ধরনের রান্নাই কিন্তু আমি শেয়ার করি বন্ধুরা একেবারে ইউনিক যা আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম একই তেলের মধ্যে আর যে সবজিগুলোকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম এগুলোকেও একটু নেড়ে চেড়ে নেবো এই তেলের মধ্যে তবে খুব বেশি ভাজবো না হালকা নেড়ে নেব এইভাবে যদি আপনারা সবজি রান্না করেন বন্ধুরা এতটাই সুস্বাদু হবে খেতে মনে হবে একেবারেই রেস্টুরেন্টের খাবার খাচ্ছি বা ধাবার খাবার খাচ্ছি দেখুন আমি এক মিনিট মতো সবজিগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি এই সবজিগুলো হালকা জলে একটু ব্লাঞ্চ করা ছিল তারপর হালকা একটু বাটার আর তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি এতটাই দুর্দান্ত স্বাদ হয় আপনারা যখন রান্না করবেন তখন বুঝবেন ঘরে তৈরি খাবারও অনেক অসাধারণ হয় বন্ধুরা একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে আমরা রান্না করি এগুলোকে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনে রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই রান্নাটার দুর্দান্ত লাগে এছাড়া সামনে পুজো আসছে অষ্টমী নবমী দশমী যেদিনই আপনারা নিরামিষ খান সেদিন কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন খুবই অসাধারণ হবে লক্ষ্মী পুজোতেও আপনারা এই রান্নাটা করে নিতে পারেন খুবই দারুণ হয় খেতে গোটা মশলা কিছু ফোড়ন দিচ্ছি দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ আর লবঙ্গ খুবই সামান্য পরিমাণে দিতে হয় অথচ ফ্লেভারটা খুবই ভালো হয় এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে একটু কষে নিচ্ছি খুব ভালো করে কষে নিতে হবে এতে করে মশলা থেকে তেল ছেড়ে দেবে তাহলেই কিন্তু এই রান্নাটা খুবই সুস্বাদু হবে পাঁচটা কমিয়ে নিয়েছি এবার খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এই রান্নাটা একটু সাদা সাদা হবে আর দিয়ে দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি এবার মশলাটা খুব ভালো করে কষে নেব স্বাদ অনুসারে নুন দিয়ে আমি দু মিনিট ধরে কষে নিয়েছি এবার খুব সুন্দরভাবে এটি কিন্তু মশলা তেল ছেড়ে দিয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্রোজেন মটর ফ্রোজেন মটর খুবই খেতে সুস্বাদু হয় বন্ধুরা আপনারা একবার অন্তত ফ্রোজেন মটর তৈরি করে রেখে দিতে পারেন তাহলেই বুঝবেন যে ফ্রোজেন মটর আমরা যদি রেখে দেই মানে ডিপ ফ্রিজে যদি রেখে দেই তাহলে সারা বছর আমরা এটিকে ব্যবহার করতে পারি আর খেতেও খুব ভালো লাগে শীতকালে যখন মটরশুঁটির দাম কম হবে তখন আপনারা কিন্তু এই মটরটা সংরক্ষণ করে রেখে রেখে দিতে পারেন আর কালারটা দেখুন দুর্দান্ত কালার হয় খুব সহজ এই পদ্ধতিতে রেখে দেওয়া আপনারা ভিডিও দেখে নেবেন তাহলে বুঝবেন অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে তারপর দিয়েছি আরেকটু জল এবার এগুলোকে আমি টকবক করে ফুটতে দেবো এই রান্নাটা একটু গা মাখা হবে খুব বেশি গ্রেভি হবে না বা খুব বেশি ঝোল হবে না আপনারা ঝোলটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণে একটু জল দেবেন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এই পুরো রান্নাটাই আদা এবং কাঁচা লঙ্কায় হবে দুর্দান্ত একটা ফ্লেভার হয় দুর্দান্ত টেস্ট হয় সম্পূর্ণ একেবারে বিশুদ্ধ একটি নিরামিষ রান্না বন্ধুরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা একেবারেই সামান্য দিয়েছি কারণ আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই গরম মশলাটা অল্প দিতে হবে একেবারেই সামান্য আর সম্পূর্ণ কিন্তু আমি ঘরে তৈরি গরম মশলা ব্যবহার করি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার এর মধ্যে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন এটি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আলুটা খুব সুন্দর গলে গেছে আলু গলে যাওয়া মানে সব সবজিই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার পনিরটা দিয়ে দিচ্ছি আগেই বললাম পনির ছাড়াও কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন এতে স্বাদ খুবই ভালো হবে এখানে যেহেতু অল্প বাটার ব্যবহার করা হয়েছে খুবই ভালো লাগে তবে আপনারা যদি পরিমাণে একটু বেশি দিতে চান বেশিও দিতে পারেন আমি রান্নায় সাধারণত যাই ব্যবহার করি না কেন তেল ঘি বা বাটার অল্প পরিমাণে দেই তাতেও কিন্তু খুব ভালো হয় আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন কসুরি মেথি দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখুন কত সুন্দর একটা কালার এসছে বন্ধুরা এটি দেখতে যেমন অসাধারণ আর খেতে কতটা ভালো হয় সেটা বাড়িতে বানালে তাহলেই বুঝবেন আমার অনুরোধ রইলো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আমি যে যে মশলা এখানে ব্যবহার করেছি আপনারা একবার এইভাবে মশলাগুলো ব্যবহার করে দেখতে পারেন সাধারণ সবজি এইভাবে যদি আমরা রান্না করি খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন শেয়ার করবেন আসতে তাহলে